মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার চালু করা হলো মহিলাদের জন্য লেডিস স্পেশাল বাস যে খবরের দিকে আমরা নজর রাখছি এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই মঙ্গলবার হাওড়া থেকে বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে এই বাস মন্ত্রী বলেন রোজ সাড়ে নটায় হাওড়া থেকে মহিলা এই স্পেশাল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশ্যে বাসটি পার্ক স্ট্রিট অন্যদিকে রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে এই বাসের ড্রাইভার পুরুষ হলেও কন্ট্রাক্টর মহিলা হবে হাওড়া থেকে আপাতত একটি বাস চালু করা হলেও পরবর্তীতে আরও এই সংখ্যা বাড়বে এমনটাই জানানো হচ্ছে বিকেল সাড়ে পাঁচটায় আবার বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে একই রুটে হাওড়া থেকে আসবে এই বাসটি মহিলাদের জন্য স্পেশালভাবে বাস করার জন্য খুশি হয়েছেন সেখানকার যাত্রীরা ঠিকই বলছেন মহিলা যাত্রীরা শোনাব আপনাদের দেখুন এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল সাহেব রয়েছেন আমাদের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন সাহেব রয়েছেন ডাব্লিউ বিটিসির এমডি ডেপুটি এমডি সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডি স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এবং এই এটি পাকসার্ক পার্ক স্ট্রিট এলগিন রোড হাজরা রাজবিহারি হয়ে বালিগঞ্জে পৌঁছবে প্রতিদিন সকাল সাড়ে নটায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে সাড়ে পাঁচটার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে এটা মূলত মহিলাদের জন্য এর কন্ডাক্টর মহিলা যদিও ড্রাইভার পুরুষ কিন্তু কন্ডাক্টর মহিলা এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলার জন্য করছেন সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য তাই পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেমন আমাদের বাস চলে তেমনি মহিলাদের জন্য স্পেশালি এটা চালু করলাম চালু করে দেখি যদি অ্যাকসেপ্ট করে মানুষ তাহলে সংখ্যা বাড়বে হ্যাঁ এখন একটাই চলুক কারণ হচ্ছে ডিম্যান্ডের ওপরে নির্ভর করবে আমরা আর পরবর্তীকালে বাস বাড়াবো কি না